Hello everyone, welcome back to my channel. This is Shiny Chakraborty. চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা কাঁচের নরমাল বটল ছিল, সেইটার উপরে কিভাবে আমি কালারসগুলো করেছি সেটাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বটলের বেস কালারটা ব্লু রাখবো, তো আমি এখানে চারটে কালার নিয়ে নিয়েছি, হোয়াইট, লেমন ইয়েলো, টিল ব্লু আর আলট্রা মেরিন ব্লু, আর একটা 12 নম্বর ফ্ল্যাট ব্রাশও নিয়েছি। ফার্স্টে আমি হোয়াইট কালার দিয়ে পুরো বটলটাকে পেইন্ট করে নিলাম। আমি এক হাতে পেইন্ট করছিলাম আর এক হাতে ফোনটা ধরেছিলাম, তাই জন্য একটু এই জায়গাটা শেকি এসছে ভিডিওটা। অ্যাকচুয়ালি আমি ট্রাইপডে ফোনটা সেট করার কথা আর তখন মনে ছিল না, ভুলে গেছিলাম। হোয়াইট কালারটা মোটামুটি ভালো করে শুকিয়ে গেছে, তারপরই আমি ব্লু কালার দিয়ে কোট করা শুরু করলাম। আমি সিঙ্গেল কোটিং করেছি ব্লু কালার দিয়ে। এবার এইটা শুকিয়ে যাওয়ার পর তারপর আবার আমি আরেকবার ব্লু কালার অ্যাপ্লাই করব। কিছু কিছু জায়গায় একটু ছাপ পড়ে গেছে, আঙুলের ছাপ, তো সেই জায়গাগুলোতে আবার একটু ভালো করে কালার করে দিচ্ছি। ফার্স্ট টাইম আমি এরকম কালার করছি বটলে, এর আগে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তবে কালার করতে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে বেশি তাড়াহুড়ো করলে হবে না, মানে একটা কালার একবার কোট করার পর তাকে শুকানোর জন্য প্রপার টাইমটা দিতে হবে, না হলে পরের কালারগুলো ধরতে চাইবে না। ব্লু কালারটা ভালো করে শুকিয়ে গেছে, এবার আমি এখানে হোয়াইট দিয়ে ডিজাইন স্টার্ট করলাম। আমার কাছে কোনো ডটিং টুলস নেই, তো আমার কাছে আছে আমার মেকআপ ব্রাশ। তো এই এক একটা সাইজের মেকআপ ব্রাশ দিয়ে আমি এখানে বিভিন্ন সাইজের ডটসগুলো করছি। হোয়াইট কালার দিয়ে আবার বটলের ওপরটা এবং নিচটা আমি কোট করে নিয়েছি। তারপর আমি নিয়েছি এবার ইয়েলো কালার, লেমন ইয়েলো কালারটা, আর সেটা দিয়ে আমি আবার একটা ডিজাইন করছি। এখানে আমি ব্যবহার করছি পেনের রিফিল, পেনের রিফিলের ব্যাকটা দিয়ে আমি ডিজাইনটা করছি। প্রবলেমটা হচ্ছে এই ইয়েলো কালারটা যখন দেওয়া হয় তখন তো খুব ব্রাইট লাগে, বাট শুকিয়ে গেলে খুব হালকা হয়ে যায়, তাই আমাকে অনেকবার করে এই ডটসগুলো বারবার দিতে হয়েছে। হোয়াইট ডটসগুলো কিছুটা শুকিয়ে এসছে, এবার আমি নিয়েছি টিল ব্লু কালারটা, টিল ব্লু কালার দিয়ে আমি আরেকটা ডিজাইন করছি। ডটিং টুলসগুলো পাওয়া যায় না ওখানে, সব ধরনের সাইজই অ্যাভেলেবেল, কিন্তু আমার কাছে নেই, তো কি করা যাবে। তাই আমি এই ছোট ছোট ডটসগুলো পেনের একদম রিফিলের সামনের দিকটা দিয়ে করছি। টিল ব্লুটাও শুকিয়ে গেছে, এবার টিল ব্লুয়ের ওপরে তার চেয়ে একটু ছোট ডটস দিচ্ছি ওই আলট্রা মেরিন ব্লুটা দিয়ে।
বাইরে বৃষ্টি পড়ছে তাই রোদে শুকানোর অপশনটা নেই, তো তাই আমি ভাবলাম যে হেয়ার ড্রায়ারটা দিয়ে তো দেখি চেষ্টা করা যায় কি না। তো হেয়ার ড্রায়ারটা দিয়ে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল। ইয়েলো কালারটা যথারীতি ফেড হয়ে গেছিল, আবার আমাকে ওর ওপরে দিতে হলো। হোয়াইট আর ব্লু এর কন্ট্রাস্টে ইয়েলো কালার দিয়ে মাঝে ডিজাইনগুলো করছি। এবার দেখো হোয়াইট ডটস গুলোর মধ্যে আমি গ্রিন দিয়ে করছি, আর ওই যে হলুদ ডটস গুলো দিয়েছি তার উপরে গ্রিন দিয়েই একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করছিলাম। যদিও ভীষণ মোটাভাবে কালারগুলো পড়ছিল, তাই খুব সূক্ষ্ম ডিজাইন করা সম্ভব হচ্ছিল না। এবার একদম সাইডে টিল ব্লু আর ইয়েলো কালারটা দিয়ে ছোট ছোট ডটস করেছিলাম, একদম ছোট, যেটা সত্যি করা খুব সমস্যা হচ্ছিল। একে তো আমার এগুলো করার একদমই কোনো এক্সপিরিয়েন্স নেই এবং অত ভালো পারিও না, তো একটু ঘেঁটে ঘেঁটে যাচ্ছিল কালারগুলো দেওয়ার সময়। কিছু কিছু জায়গা একটু ইনকমপ্লিট মনে হচ্ছিল, তাই সেখানে একটু হোয়াইট দিয়ে ডটস করে দিচ্ছিলাম। এরপর বোতলের মাঝখানের জায়গাটা তো কমপ্লিট হয়ে গেল, ওপরের দিকটা কিছু করার ইচ্ছা ছিল না, কিন্তু দেখলাম কেমন হালকা হালকা লাগছে, তাই এখানে একটা ছোট্ট মতো ডিজাইন করে দিলাম। আমার অপটু হাতে এই বোতলে ম্যান্ডালা আর্ট করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, কীরকম লাগলো তোমাদের সেটা তোমরাই বলতে পারবে। তো তোমাদের কমেন্টের আশায় আছি। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে লাইক করো এবং একটা কমেন্ট করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।